যে আমি উনি আমি তার প্রতিবেশী উত্তরায় আমি উনাকে এমনি করে পীর সাহেব বলতাম মন থেকে পীর সাহেব বলতাম তো সেই জায়গায় উনি যেমন মানুষকে ভালোবাসতেন আমার মনে হয় তাকে তার শত্রু যদি তার বাসায় গেছে বা তার গেছে উনি কোনোদিন শত্রুর সাথে খারাপ ব্যবহার করেননি এবং সব উনি সব সময় একটা কথা বলতেন আমি শিল্পী আমি ভালোবাসা জগতের মানুষ আমি ভালোবাসা চাই উনি কখনো কোনো জায়গায় ভেদাভেদ চাইতেন না উনি উনি মানুষকে ভালোবাসতেন এবং বিনম্র শ্রদ্ধার সাথে উনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার আদর্শ লালন করতেন এবং এই জন্যই উনি বারবার আমাদেরকে বলতেন যে বঙ্গবন্ধু যেভাবে ভালোবেসে আছেন আমরা আর আমরা অভিনেতা যারা তারাও সেবা করি এবং আমরা সবাইকে খালি ভালোবাসবো উনি হিংসা পছন্দ করতেন না ভেদাভেদ পছন্দ করতেন না আপনি সর্বত্রই দেখবেন যে তার সমস্ত জায়গায় তার যেখানে তিনি গেছেন যে আলোয় আলোকিত হয়েছেন উনি ওনার সমৃদ্ধি তার উন্নত চেতনা দিয়ে উনি হয়েছে মানে সবসময় আলোকিত হয়েছেন আর একটা কথা বলতে চাই যে আমি উনি আমি তার প্রতিবেশী উত্তরায় আমি ওনাকে এমনি করে পীর সাহেব বলতাম মন থেকে পীর সাহেব বলতাম তো সেই জায়গায় মনে করি উনি যেমন মানুষকে ভালোবাসতেন আমার মনে হয় তাকে তার শত্রু যদি তার বাসায় গেছে বা তার গেছে উনি কোনোদিন শত্রুর সাথে খারাপ ব্যবহার করেননি আমি আল্লাহর হলফ করে বলতে পারি যে উনি আর কোনো শত্রুজির সাথে দেখা হয়ে গেছে একবার চোখ বিনিময় হয়েছে উনি আর এটা মনে রাখেননি এত আপনারা সবাই জানেন যে নায়ক ফারুক যেমন নেতা তেমন অভিনেতা কিন্তু আপনারা অনেকেই জানেন না শ্রদ্ধেয় ফারুক পাঠান কত বড় মনের মানুষ ছিলেন আমি তার সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশছি খুব ঘনিষ্ঠভাবে প্রতি সিঙ্গাপুর যাওয়া আসা তার প্রতিবেশী হিসাবে মানে বিশ্ব একটা ভালো মানুষকে হারালো ফিল্ম একটা ভালো ব্যক্তিত্বকে হারালো আর এফডিসি আমি বলবো যে বিরাট 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 সবচেয়ে একটা গার্জিয়ানকে হারালো মিশা ভাই ওনার জীবনের মানে আপনি যেহেতু দীর্ঘদিন ওনার সাথে একসাথে তো ওনার জীবনে কোনো ইচ্ছে কি অপূর্ণতা রয়েছে বলে আপনার মনে হয় না উনি চাইতেন যে আসলে এই যে মানে ছবিটা মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেমন 1200 হল ওনারা রেখে গিয়েছিলেন এই যে সবাই সমন্বয়ের পূর্ণ অবস্থায় এই মাঝখানে আমাদের মধ্যে যে সমন্বয়হীনতা এটা উনি চাইতেন না উনি সবার সাথে আমি আগেই বলেছি উনি ভেদাভেদ মুক্ত একটা পরিবেশ চাইতেন সবসময় এবং উনি কিন্তু আমাদের এরশাদের আমলে আমাদের একটা কর আরোপ হয়েছিল ওই কর ওনার নেতৃত্বে কিন্তু বন্ধ হয়েছে কাজে উনি এমন একটা মানুষ উনি ওনার জীবন দিয়ে দিতে পারেন উনি সততার জন্য মানে ভালোর জন্য উনি ওনার জীবন রাখতে দিয়ে উনি বাজিয়ে রাখতে পারেন কাজে উনি চাইতেন সবসময় ফিল্মে আমরা সবাই মিলেমিশে সবাই সব সমন্বয় যাতে চেষ্টা করি যদি ফিল্ম আবার দাঁড়ায় উনি সবসময় চাইতেন সবার সাথে ভালোবাসে যে কোনো মানে চলচ্চিত্রের যে কোনো বিষয় সুদিনে দুদিনে যাতে যখন প্রয়োজন হয়েছে আমরা তার কাছে গিয়েছি উনি তার সমস্ত সামর্থ্য নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে গেছেন।